বিজেপিকে নিশানা করতে গিয়ে কার্যত ভোটারদের দিকেই আঙুল তুললেন অভিষেক। প্রায়শ্চিত্ত করতে হবে কয়লা ভাইপোকে, পাপ মন্তব্যে পাল্টা শুভেন্দু। এটা শুধু বাঁকুড়া জেলার অপমান নয়, গোটা রাজ্যের ভোটার ভদ্রমন্ডলীকে অপমান করা। সাগরদিঘির পর ওন্দা, মুখ ফেরানো ভোটারদের বার্তা অভিষেকের। 2019 আপনারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন, আমরা ফেরাইনি। 21 ফিরিয়েছেন, আমরা ফেরাইনি। লক্ষ্মীর ভান্ডার সব সবাই পাচ্ছে, কন্যাশ্রী সবাই পাচ্ছে, কিন্তু এবার বলে গেলাম, আপনি যদি নিজের অধিকার নিয়ে লড়তে না পারেন, তৃণমূল কংগ্রেসও আপনাদের অধিকারের জন্য আগামী দিন লড়বেন না। কালিয়াগঞ্জে সভা থেকে ফের তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর। পরিবারতন্ত্র দূষণের রাজনীতি আর নয়, দুর্নীতিমুক্ত বাংলা গড়বে বিজেপি। নো ভোট টু মমতা টি শার্ট পরে ফের আক্রমণে শুভেন্দু অধিকারী। আমি একটা নিজের স্লোগান তুলেছি, মানুষ আমাকে সাথ দিচ্ছে, সেটা কি? নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। আমাদের চোখে যদি কারোর দুর্নীতি ধরা পড়ে, আমরা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করেছি, আর আপনারা পুরস্কৃত করে মাথায় তুলে রেখেছে। আপনাদের সম্পদের নাম কি? সৌমিত্র খাঁ, বালি মামলায় অভিযুক্ত। কলকাতা হুগলি সহ পার্শ্ববর্তী এলাকার চাকরি চোরেরা অনেকেই জেলে গেছে, বাকিরাও জেলের পথে। এই 100 দিনের টাকা যে বন্ধ, আপনারা বলুন কবার সৌমিত্র খাঁ এরা দিল্লিতে গিয়ে দরবার করে বলেছে বাংলার মানুষের টাকা ছেড়ে দাও, তো বাড়ির লক্ষ্মীও রাখতে পারে না, সুজাতাও চলে এসেছে। আমরা এইরকম ঘরের লক্ষ্মী চাই না যারা কয়লার টাকা খায়। রুজিরা বন্দ্যোপাধ্যায় তার অ্যাকাউন্টে 168 কোটি টাকা অশোক মিশ্রের মাধ্যমে বিনয় মিশ্র নির্দেশে লালার কাছ থেকে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা একটু জবাব দিন। মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। গত বছর 6 মাসে অন্তত 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, খবর পিটিআই সূত্রে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে 16 কোটি প্লেট মিড ডে মিল বাবদ 100 কোটি টাকা বেশি দেখানো হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পেশ করা শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্ট। আগেই বলেছিলাম, পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার। মাত্র 6 মাসে 100 কোটি তছরুপ, গত 12 বছরে কত টাকা চুরি হয়েছে ভাবুন। দিনে দুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার, টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিপোর্টে রাজ্য সরকারের বক্তব্য যথাযথভাবে স্থান পায়নি, সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্য অধিকর্তা কুকদে মিড ডে মিলের সই নেই, সেই সই ছাড়াই এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যৌথতা কোথায় থাকলো? জেআরএম রিপোর্টের প্রেক্ষিতে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জয়েন্ট রিভিউ মিশনে যে রিপোর্ট আজকে রাজ্য সরকার পাঠালো শিক্ষা দপ্তরের কেন্দ্রে, আজকে সেখানে তারা যে ফিগার দিচ্ছে, সেই রাজ্য সরকারেরই অধীনে বিভিন্ন যত জেলা আছে তাদের দুটো রিপোর্টই রাজ্য সরকারের রিপোর্ট। রাজ্যের প্রতিনিধিদের মতামত না নিয়ে, যেটা তখনই রাজ্যের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছিল যে এই যৌথ টিমের মানে কি, কিসের যৌথ টিম? তাদের ইন্সপেকশন এবং তারপরে যে রিপোর্ট, সেই রিপোর্টের সময় যদি রাজ্যের সঙ্গে কথাই না বলা হয়, এটা বিজেপির পার্টি অফিসে বসে লিখে দেয়া একটা কুৎসাপত্র। নাম বলানোর জন্য এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ কুন্তলের। আদালতের পরে এবার হেস্টিংস থানাতেও কুন্তল ঘোষের অভিযোগ। কুন্তলের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত ও পুলিশ পদক্ষেপ করতে পারবে না, অন্তর্বর্তী নির্দেশে জানালো হাইকোর্ট। এজেন্সির বিরুদ্ধে এবার থানায় নালিশ কুন্তলের। কোর্টে ফাঁস কারিকুরি, অতি চালাকি বরদাস্ত নয়, কার্যত হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তদন্তের গতি স্তব্ধ করার জন্য এইসব মারাত্মক প্রবণতা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের অভিযোগ নিয়ে কড়া বার্তা বিচারপতির। 8 মাস পর হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির ইস্তফা। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজু সাহানি। এই মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন তিনি, পরে জামিন পান। দলের নির্দেশে পদত্যাগ প্রতিক্রিয়া রাজুর। হালিশহর পুরসভার নতুন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য, শিক্ষামন্ত্রকের তরফে তৈরি করা জয়েন্ট রিভিউ মিশনের তরফে বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হচ্ছে গত বছর 6 মাসে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে জয়েন্ট রিভিউ মিশনের তরফে। গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে 16 কোটি প্লেট মিড ডে মিলে বেশি দেখানো হয়েছে। 16 কোটি প্লেট বাবদ অন্তত 100 কোটি টাকা খরচ বেশি দেখানো হয়েছে মিড ডে মিলের রিপোর্টে, এমন অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পেশ করা রিপোর্টে এমন দাবি শিক্ষামন্ত্রকের এই প্যানেলের।
গত বছর প্রথম ছ মাসে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়, কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে ১২৪ কোটি ২২ লক্ষ মিড ডে মিলের রিপোর্ট রয়েছে উল্লেখে। ১৬ কোটি প্লেট মিড ডে মিলে বেশি রিপোর্টের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। এদিকে পিএম পোষণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্তে প্যানেল তৈরি করে শিক্ষামন্ত্রক, সেই জয়েন্ট রিভিউ মিশন এবার এই বিস্ফোরক তথ্য দিয়েছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে বিজেন্দ্র সিংহ, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের জানাই যে কেন্দ্র শিক্ষামন্ত্রীকে যে জয়েন্ট রিভিউ মিশন, সেই মিশনের তরফে বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে। গত বছর ছ মাসে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, জানা যাচ্ছে বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা দেখানো হয়েছে এই মিড ডে মিলের রিপোর্টে। যদিও শিক্ষামন্ত্রকের এই জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টকে কার্যত খারিজ করে দিয়েছে রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন রাজ্য সরকারের তরফে যথাযথ বক্তব্য এই রিপোর্টে স্থান পায়নি, কারণ রাজ্যে জয়েন্ট রিভিউ মিশনের তরফে রাজ্যের যে বক্তব্য থাকার কথা সেই রিপোর্টে তাদের কোনো বক্তব্য এখনও পর্যন্ত স্থান পায়নি, ফলে খুব স্বাভাবিকভাবেই সেই রিপোর্ট কার্যত খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্য অধিকর্তা কুকড মিড ডে মিলে সই নেই এই রিপোর্টে, সেই সই ছাড়াই এই রিপোর্টে জমা দেওয়া হয়েছে। রিপোর্ট রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত হয়নি, তাহলে যৌথ পর্যালোচনা কমিটির যৌথতা থাকলো কোথায়? ক্যাগ ২০২১-২২ অর্থবর্ষে অডিট সম্পূর্ণ করেছে, সেখানে এই ধরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জিআরএম অর্থাৎ জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম থেকে কথা হয়েছিল যে আমাদের প্রকল্প অধিকর্তা সেই রিপোর্টটি দেখবেন এবং সই করবেন, যেহেতু এটার নাম জিআরএম জয়েন্ট রিভিউ মিশন। কিন্তু রিপোর্টটা আশ্চর্যজনকভাবে আমাদের কাছে না পাঠিয়ে, আমাদের সই না নিয়ে, ওটা কোনোভাবে এক আশ্চর্য অজ্ঞাত কারণে ওটা গণমাধ্যমে লিক করা হয়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেওয়ার পর সেখানে নানা রকম কাল্পনিক অর্ধসত্য অসত্য মিলিয়ে রাজনৈতিক লোকেরাও, আমাদের বিরোধী লোকেরাও আসর জমাতে নেমে পড়েন, এবং কীভাবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট অভিযান নিয়ে তারা আমাদের এখানে এই কমিটিকে, যাকে এখন আমার প্রায় কেন্দ্রীয় একটা এজেন্সি বলেই মনে হচ্ছে, আমাদের খবরদারি করার জন্যে আমাদের উপর এবং আমাদের বিশেষ অভিসন্ধি নিয়ে এখানে যে তারা এসেছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। বিজেপি সাংসদ সুভাষ সরকার কি বলছেন এই রিপোর্ট নিয়ে শোনাব আপনাদের। পিএম পোষণ ফান্ড কেন্দ্র করে যে জয়েন্ট রিভিউ মিশন আমাদের ৩০শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, তার রিপোর্টে বিস্ফোরক অভিযোগ এসেছে। জেলা থেকে এই রাজ্য যে রিপোর্ট পাঠানো হয়েছে ১২৪ কোটি মিল, অথচ রাজ্যই আবার পাঠিয়েছে ১৪০ কোটি, মানে সরাসরি ১৬ কোটি মিলের অর্থ রাজ্য সরকার চুরি করছে, যার মূল্য হচ্ছে ১০০ কোটি টাকা। বীরভূমে পিএম পোষণ ফান্ড থেকে সেই টাকা নিয়ে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের মাধ্যমে বকটুইয়ের যে হত্যাকাণ্ডে, যে ২১ মার্চ যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই ভিকটিমদের ২৪শে মার্চ টাকা দিয়ে দেওয়া হলো। আর যখন প্রশ্ন করা হচ্ছে বলছে ২৮শে মার্চে নাকি টাকা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু সেই যে টাকা ফেরত দিয়েছে তার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। অর্থাৎ বাচ্চাদের খাওয়ার টাকায় রাজ্য সরকার দাদাগিরি করে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ডের মধ্যে সাইফন করে সেই টাকা সমস্ত ভিকটিমদের দিয়ে দিচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা টুইট করে তিনি বলছেন মিড ডে মিলে রাজ্য সরকার ১০০ কোটি টাকা অতিরিক্ত দেখিয়েছে, জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে তা উল্লেখ রয়েছে। আগেই বলেছিলাম পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার, মাত্র ছ মাসে ১০০ কোটির তছরূপ হয়েছে, গত ১২ বছরে কত টাকা চুরি হয়েছে ভাবুন। প্রশাসন চালানোর নামে দিনে দুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার, টুইট করে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু টুইটে থেমে না থেকে এবার কালিয়াগঞ্জের সভা থেকে গিয়ে শুভেন্দু অধিকারী এই মিড ডে মিলের দুর্নীতি নিয়ে কি বলছেন শোনাব আপনাদের। প্রত্যেকটা স্কুলে যেভাবে ভুয়া অ্যাটেন্ডেন্স দেখিয়ে মিড ডে মিলে চাল, রান্না বা মশলার জিনিসপত্রের জন্য অর্থ তোলা হয়েছে, প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার দুর্নীতি ধরেছে, তার উপর ভিত্তি করেই আমরা এটা বলেছি। এবং আমি
যে কমপ্লেন করেছিলাম তাতে দুটো ডকুমেন্টও দিয়েছিলাম। মিড ডে মিলের অ্যাকাউন্টের টাকা থেকে হিঙ্গলগঞ্জে 1,73,00,000 টাকা মমতা ব্যানার্জি হিঙ্গলগঞ্জ সন্দেশখালী গেছিলেন, কম্বল বিতরণে তার সবার জন্য খরচ করা হয়েছে। রামপুরহাটের বগদুইতে গত বছর পুড়িয়ে মারা হয়েছিল তৃণমূলের লোকেরা 10 জন সংখ্যালঘু মহিলা শিশুকে। সেখানে রামপুরহাট 2 নম্বর ব্লকের বিডিও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে চেক বিতরণ করেছেন কম্পেনসেশন, সেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে। মুখ্যমন্ত্রী নিজে একটা বড় চোর, সেই জন্য বাচ্চাদের পুষ্টিকর খাওয়া দরকার। দেখে আসুন গিয়ে যোগী আদিত্যনাথজির ওখানে চাপাটি থাকে, পনিরের তরকারি থাকে, এক বাটি ডাল থাকে, একটা গোটা ফল থাকে, মৌসুমি ফল, আর একদিন থাকে গ্লাস ভর্তি দুধ, আবার অল্টারনেট করে অন্যদিন থাকে গ্লাস ভর্তি ফলের রস। দেখে আসুন উত্তরপ্রদেশে। আর এখানে যারা এখানে হাজার হাজার 25-30,000 লোক এসেছিল, এদের বাড়ির ছেলে মেয়েরা সরকারি স্কুলে যায়, সেই খাওয়ারে আরশোলা পড়ে, কেঁচো পড়ে, সাপ পাওয়া যায়, ব্যাঙ পাওয়া যায়, চালে পোকা। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সঙ্গে অন্য রাজ্যের কথা। মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই রিপোর্ট নিয়ে পাল্টা কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শুনুন। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ, বিজেপির পূর্ব পরিকল্পিত, এবং এই যৌথ কমিটির নামে রাজ্যের প্রতিনিধিদের মতামত না নিয়ে, যেটা তখনই রাজ্যের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছিল যে এই যৌথ টিমের মানে কি, কিসের যৌথ টিম, তাদের ইন্সপেকশন এবং তারপরে যে রিপোর্ট, সেই রিপোর্টের সময় যদি রাজ্যের সঙ্গে কথাই না বলা হয় তাহলে কিসে, তার মানে তখনই বোঝা গেছিল এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু কুৎসা আসছে। যা যা ওরা লিখেছেন সেগুলো ওনারা পরে এটা প্রমাণও করতে পারবেন না। এটা বিজেপির পার্টি অফিসে বসে লিখে দেয়া একটা কুৎসাপত্র।